আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আসসালাম আলা মান্লা নবী আবাদা আমাবাদ সম্মানিত দিনী ভাইরা আশা কুম্বি খায়ের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত ভাইরা আজকের লাইভ অনুষ্ঠানে আমরা কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলো আমাদের সবসময় অনলাইনে অনেকেই করেন তো সে সম্পর্কে কিছু আলোচনা করবো আমার প্রশ্ন ছিল আমাদের যে কুরআনুল কারীম কিভাবে নাজিল হয়েছিল কুরআনুল করিম কিভাবে নাজিল হয়েছিল এটা হচ্ছে প্রথম প্রশ্ন আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন এ প্রসঙ্গে মহান আল্লাহ তালার বাণী তিনি বলছেন সোরাতুল বাকারা একশো তো পঁচাশি নম্বর বলছেন শাহরু রমা দয়ান আল্লাদি ওনজিলাফি হিল কুরআন রমজান তো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যাতে কোরআনুল করিম নাজিল করা হয়েছে তিনি অন্যত্রে বলেন ইন্না কদর ওহা অর্থাৎ নাজিল করা হয়েছে কদরের রাত্রে তাহলে উক্ত আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম প্রথম আয়াতে আমরা জানতে পারলাম যে পবিত্রাল কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে আর দ্বিতীয় আয়াতে আমরা জানতে পারলাম যে রমজান মাসে নাজিল হয়েছে কিন্তু বিশেষ একটি রাত্রে বিশেষ রাত্রে অর্থাৎ কদরের রাত্রে যে রাত সম্পর্কে তিনি আরো বলছেন লাইলাতুল কদরি ক্ষয়রুম মিন আলফিস শাহর কদরের রাতটা হচ্ছে এক হাজার মাস হতে অতি উত্তম এক হাজার মাস হতে অতি উত্তম তো আমরা কিছু কথা শুনতে পাই কিছু অল্প কিছু সংখ্যক বেদাতি আলেম যারা শরীয়তের জ্ঞানে অপরিপক্ষ। এরকম কিছু বেদাতি আলেমের কাছ থেকে আমরা জানতে পারি যে কোরআন নাজিল হয়েছে সবে রাতে। রাত্রে তারা কোরআনের ব্যাখ্যা করে বলেন যে কোরআন নাজিল হয়েছে সবে রাতে রাত্রে ওই যে সোরা দোকানের ভিতরে আল্লাহ তালা বলছেন ইন্নাহু ফিলাইম মুবারক নিশ্চয়ই ওটাকে আমি নাজিল করেছি কোরআনকে নাজিল করেছি মুবারক বরকতময় রাত্রে তো এই যে বরকত বরকতময় রাত্রে নাজিল করেছি এটাকে তারা নিজেদের ব্যাখ্যা স্বরূপ বা নিজেদের পক্ষ থেকে ব্যাখ্যা করে তারা বলেন যে এটা নাজিল হয়েছে সবাই রাত্রে যেটা নিসফুর সাহান শাবান মাসের পনেরোই যে দিবস পালন করে থাকে জাকজমক ভাবে আমাদের পাক ভারত উপমহাদেশে তো এই কথাটা আহলে সুন্নাল জামাত কোরআন হাদিস বিরোধী আমরা তো সবাই জানি আল্লাহ রসুল সাল্লাম তিনি আহ রমজানের সেই দশে তিনি কি করতেন এতে কাপ করতেন এবং তিনি লাইলাতুল কদর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন এটা তোমরা রমজানের শেষ দশের বেজল তলাশ করো রমজানের শেষ দশের বেজল রাত্রে করো যেমন একুশে তেইশে পঁচিশে সাতাশে উনত্রিশে এরকম তো এখন আমরা আসল কথায় আসি আমরা কোরআন থেকে জানতে পারলাম যে পবিত্রাল কোরআন আল্লাহ তালা তিনি নিজে বলেছেন যে ওটা কোরআন নাজিল করা হয়েছে কখন রমজান মাসে রমজান মাসে নাজিল করা হয়েছে এবং রমজান মাসে কখন নাজিল করা কোন দিন নাজিল করা হয়েছে তাও আল্লাহ তালা নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে ওটা একটা গুরুত্বপূর্ণ একটা রাত ভাগ্যরোজনী রাত বরকতময় রাত্রে কদরের রাত্রে নাজিল করেছেন এখন এই কথা থেকে বোঝা যাচ্ছে পবিত্রাল কোরআনের এই আয়াত দয় থেকে যা আমরা শুনলাম বুঝলাম তাতে রমজান মাসে নাজিল হয়েছে ঠিক আছে কিন্তু এ কথাও আমরা জানি যে পবিত্রাল কোরআনটা কিন্তু দীর্ঘ তেইশ তেইশ বছর ধরে নাজিল হয়েছে মানে আল্লাহ রসুল সাল সাল্লামের জীবনে এই কোরআন নাজিল হয়েছে যখন প্রজন যখন যেটা দরকার তখন সেভাবে কোরআন নাজিল হতে থেকেছে নবীর উপর তাহলে এদিকে আমরা জানলাম যে কোরআন রমজান মাসেই নাজিল করা হয়েছে অন্য কোনো মাসে না কিন্তু আরেকদিকে আমরা জানতে পারছি যে আল্লাহ রসুল সাল সালামের নবজ্জীবনে তেইশ বছর লেগেছে কোরআনটা অবতীর্ণ হতে তাই না তো এর ব্যাখ্যা কি বা এটা কিভাবে যা প্রশ্নে বলা হয়েছে যে কোরআন কিভাবে নাজিল হয়েছে সে প্রশ্নের জবাব এখন আমরা দেব ইনশাআল্লাহ সেটা হলো হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাব ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা এনেছেন সেখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ তা পবিত্র আল কোরআনটা রমজান মাসে একত্রে নাজিল করেছেন দুনিয়ার আসমানে মানে একসাথে ওটা দুনিয়ার আসমানে নাজিল করেন প্রথমে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতি নামে একটা জায়গা বা একটা স্থান সেই স্থানে ওটা জমা করেন ওখানে একত্রিত করে রাখেন অথবা বিশ্ব সাল্লা সাল্লামের উপর পরবর্তীতে অল্প অল্প করে নাজিল হয় যখন যেটা প্রয়োজন যখন যেটা প্রয়োজন হয়েছে তখন ফেরিস্তা জিবরিলের মাধ্যমে আল্লাহ তা পুনরায় আল্লাহ রসুলের কাছে ওটা পাঠাতে থাকেন নাজিল করতে থাকেন এই বর্ণনাটি ইমাম হাকিমও এনেছেন তার গ্রন্থে তিনি সংকলন করেছেন তারপরে ইমাম বাইহাকি অনুরূপভাবে উল্লেখ করেছেন সীয় গ্রন্থে তাছাড়া ইমাম ইবনু খুজাইমা মা রাইমাউল্লাহ তিনিও এটা উল্লেখ করেছেন এটা সহি বিশুদ্ধ তো যা হোক যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে পবিত্র আল কোরআন কীভাবে নাজিল হয়েছে সেটা আমরা জানলাম যে একসাথে একই দিনে আল্লাহ তা পবিত্র আল কোরআনটা নাজিল করে প্রথম আসমানে বাইতুল ইজাতি নামে জায়গায় বা স্থানে তিনি জমা করে রাখেন পরবর্তীতে আল্লাহ রসুল সাহাের উপর নাজিল হয় ওই মারফত অর্থাৎ ফেরস্ত আফ জিবরিলের মারফতে তিনি অল্প অল্প করে নাজিল করেন যেটা দীর্ঘ তেইশ বছর পর্যন্ত সময় লেগেছে আশা করি বিষয়টা বোঝা গেছে